আসসালামু আলাইকুম বিওয়ার্স আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি আমাদের সকলের ফোনেই কিন্তু প্লে স্টোর অ্যাপটা কিন্তু অবশ্যই আছে কিন্তু আমরা কিন্তু সকল অ্যাপ এসে প্লে স্টোরে এসে কিন্তু আমরা এখান থেকে আপডেট দিই কিন্তু প্লে স্টোর কীভাবে আপডেট দিতে হয় সেটা কিন্তু আমরা জানি না এজন্য অনেক সময় আমাদের বিভিন্ন অ্যাপ স্লো এবং কাজ করে ধীরে ধীরে এবং অনেক সমস্যা হয় এবং প্লে প্লেস্টোরেরও অনেক সমস্যা হয় অ্যাপ ডাউনলোড হতে চায় না ইনস্টল হতে চায় না তো এই সমস্যাটার সমাধান হচ্ছে আপনার অবশ্যই স্টোরটা থেকে আপডেট করতে হবে এই জন্য আপডেট করার জন্য আপনারা প্রথমে প্লে স্টোরে চলে আসবেন তারপরে উপরে যে লোগো মানে আপনার জিমেলের লোগোটা এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পরে এখান থেকে এবার দেখতে পাচ্ছেন একেবারে নিচে তো এটাতে একটা ক্লিক করবেন তারপরে একটু নিচে গেলে দেখতে পারবেন যে প্লে স্টোর ভার্সন তো এখানে দেখতে পাচ্ছেন আপডেট প্লে টু তো এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে আন্ডার তো এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে এভাবে কয়েকবার ক্লিক করবেন তারপরে এভাবে কয়েকবার তারপরে আন্ডারস্টেড তো এখানে কয়েকবার ক্লিক করে দিবেন তারপরে কিন্তু আপনার প্লে স্টোরটা অটোমেটিক আপডেট হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনারা স্টোরের সমস্যাটা সমাধান করতে পারেন যাতে অনেক সময় অ্যাপ ইনস্টল হয় না অনেক সময় অ্যাপ ডাউনলোড হতে চায় না অনেক সময় লেট করে তো এই সমস্যাটা কিন্তু এখান থেকে আপডেট করলে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যাবে আবার অনেকের দেখবেন যে স্টোরটা কিন্তু অনেক আগের প্লে স্টোর এই নতুন যে আপডেটেড প্লে স্টোরটা সেটা কিন্তু নাই তো আশা করি বিষয়টা বুঝতেই পারছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আসসালামু আলাইকুম